নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবর চাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হলো বড়দিন। সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দিনটি। কান্নার মাটিশ্বরে সোনার উপর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার কান্নার বাগনাপাড়া এলাকায় সঞ্জয় দাস ও তার স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় 17 নম্বর বার তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ রফির 93তম জন্মবার্ষিকীকে সামনে রেখে রবিবার ছোটনীলপুর মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রবিবার বর্ধমান মিঠাপুকুর সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো বার্ষিক শ্যাম উৎসব। চলে আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন জায়গার পাশাপাশি বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হলো বড়দিন। যীশু খ্রিস্টের আবির্ভাবকে স্মরণ করে উচ্চারিত হলো শান্তির বাণী। বড়দিন উৎসবকে কেন্দ্র করে মেতে ওঠেন বাঁকুড়ার বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন। সোমবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে পালিত হলো বড়দিন। বাঁকুড়া জেলার বিভিন্ন গির্জাতে মধ্যরাত থেকে বিশেষ প্রার্থনা শুরু হয়ে যায়। বেথেলাহাম থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বাঁকুড়া ধ্বনিত হলো শান্তির সুর। উৎসবে মাতল গোটা দুনিয়া সহ বাঁকুড়া জেলাও। গির্জাগুলিতে প্রথা মেনে হলো মিড নাইট মাস। মোমবাতির আলো আর ক্যারলের সুরে শুরু হলো প্রভুর বন্দনা। যীশুখ্রিস্টের আবির্ভাবকে স্মরণ করে উচ্চারিত হলো শান্তির বাণী। চার্চের গর্ভগৃহ থেকে উঠে এলো সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা। এদিন বাঁকুড়ার বিভিন্ন স্থানে সকল সম্প্রদায়ের মানুষ বড়দিনের উৎসবে মেতে ওঠেন। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দিনটি। ভাতারে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে অকাল রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এই দিনটি অকাল রাখি বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নারী নির্যাতনের অভিযোগ করে বিজেপি কর্মী সমর্থকরা। মানুষের মনে যাতে হিংসা জাগ্রত না হয় সেই জন্য এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ববোধের আহ্বান জানায়। ভাতারে এই কর্মসূচি ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। আমাদের ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা থেকে 35 নম্বর জেপি এই কর্মসূচি এদিন বিজেপি কর্মী সমর্থকরা পথ চলতি সাধারণ মানুষদের হাতে রাখি পরিয়ে দেন। জনতা পার্টি পশ্চিমবাংলা, সারা পশ্চিমবাংলা জুড়ে যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির মধ্যে দিয়ে আমরা ভাতার ব্লকে 33 নম্বর জেডপি যুব মোর্চার পক্ষ থেকে ভাই ওই অকাল বদনের রাখিবন্ধন করতে চাইছি। যে পশ্চিমবাংলা বুকে যে মেয়েরা ভাইয়েরা সম্পর্কটা আলাদা জায়গায় নিয়ে গেছে, তাতে থেকে মা বোনেদের ইজ্জত নিয়ে সব খারাপই হচ্ছে, সেজন্য রাখির মাধ্যমে ভাই বোন সম্পর্ক করার চেষ্টা করছি আমরা।
দেশ দুনিয়া জুড়ে এই কর্মসূচি পালন করা হচ্ছে। আমরাও সেই কারণেই অটল বিহারী বাজপেয়ী আজকে জন্মদিন বড়দিন সেই উপলক্ষে আমরা সবাইকে একত্রিত করে ভাই বোন সম্পর্ক নিয়ে সবাই পথে চলব, সেইভাবে আমাদের এই রাখি পরানোর উদ্দেশ্য। ব্লকের আপনার বাস স্ট্যান্ডে স্কুলের সামনে ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কল্যাণ মাটিশ্বরে সোনার উপর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনা তদন্তে নেমে কালনা থানার পুলিশ দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। দুঃসাহসিক ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কালনার মাটিশ্বরে। ব্যবসাদারদের অভিযোগ, সন্ধ্যায় হঠাৎই এলাকায় বোমাবাজির ঘটনা ঘটে, ফলে এলাকার মানুষ ছত্রভঙ্গ হয়ে পড়ে। সেই সময় দুষ্কৃতীরা সোনার উপর দোকানে দোকান মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দোকানের সর্বস্ব লুট করে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে কালনা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে। কালকে ঘটনা হচ্ছে, কাল ঠিক সন্ধ্যে 6টার সময় বাজারে হঠাৎ ব্যাপক আওয়াজে বোমিং শুরু হয়। আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি কি কারণে বোমিং হলো, তারপরে ব্যাপক বোমিং যে যেমন সেলটা নিয়ে চলে গেল। যাওয়ার পর যখন তারা চলে যাওয়ার পর আমরা এসে বুঝতে পারলাম যে দুটো সোনার দোকানে অ্যাটাক হয়েছিল এবং তাদের কাছে যা কিছু ছিল নিয়ে চলে গেছে। এবং সেই মুহূর্তে আমরা এসে জানতে পারলাম যে যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে 200 মিটারের মধ্যে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু যখনই বোমিং শুরু হয় জনগণ পালাবার আগে পুলিশের গাড়িটা উল্টো দিকে চলে যায়। কেন এটা আমরা আজও কনফিউজ, এবং যে একদিকে পুলিশের গাড়ি চলে গেল আর যারা দুষ্কৃতী তারা একদিকে চলে গেল। আপনারা কি আতঙ্কিত আছেন? আমরা যথেষ্ট আতঙ্কিত, স্বাভাবিক কারণে ধরুন এখানে আমাদের এখান থেকে 12-15 কিলোমিটার আগে একটি ফাঁড়ি আছে, 30 কিলোমিটার দূরে একটা মানে থানা আছে, এবং আমরা একটি কানলা এবং মেমারি বর্ডার এলাকা, যার ফলে ঠিকঠাক আমরা সিকিউর নই। আমরা চাই এখানে একটু আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা করা হোক, এবং আগামী দিনে যাতে এই ধরনের মানে আক্রমণ হলে আমাদের পক্ষ থেকে এখানে ব্যবসা করা খুব অসুবিধে। এখানে যদি কোনো স্থায়ী ক্যাম্পের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করেন আমরা খুব নিশ্চিন্ত থাকতে পারি। সন্ধ্যে 6টার সময় আমি ছিলাম না, বাবা ছিল দোকানে। 6টার সময় হঠাৎ তিনজন রিভলভার নিয়ে বাবার দোকানে ঢোকে, এবং পাশের দোকানে আমাদের তিনজনই ঢুকেছিল। ডাইরেক্ট বাবাকে একটা থাপ্পড় মারে, থাপ্পড় মেরে একটা রগে রিভলভার একটা মুখে ধরেছে, যে তারপর বাবাকে থাপ্পড় মেরে সাইডে সরিয়ে দেয়। লকেট থেকে সমস্ত কিছু জিনিস নিয়ে আমাদের চলে যায়, এবং এতে আমরা বিরাট আতঙ্কিত। সন্ধ্যাবেলা পুলিশের গাড়িও ছিল এখানে, তার থাকা সত্ত্বেও যখন বোম ব্লাস্টিং হয় তখন পুলিশের গাড়ি চলে যায় অন্যদিকে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। রবিবার কালনার বাগনাপাড়া এলাকায় সঞ্জয় দাস ও তার স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি সঞ্জয় দাসের স্ত্রীকে শ্লীলতাহানি করেছে বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার কালনার বাগনাপাড়া এলাকায় সঞ্জয় দাস ও তার স্ত্রীর উপর একদল দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে কালনা থানায় অভিযোগ দায়ের করলেন আক্রান্ত সঞ্জয় দাস। অভিযোগ, ওই দিন সন্ধ্যা 7:30 নাগাদ তিনি যখন এলাকারই চায়ের দোকানে চা খাচ্ছিলেন, তখনই একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়। তিনি লিখিত অভিযোগে জানান, বিজেপি কর্মী হওয়ায় তাকে মারধর করা হয়। পরে রাত 10টা নাগাদ ওই দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার স্ত্রীর সাথেও শ্লীলতাহানি করা হয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। বর্তমানে সঞ্জয় দাস ও তার স্ত্রী কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। সঞ্জয় দাসের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কালনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট আনন্দ বার্তা। রবিবার সন্ধ্যায় 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 700 জন দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়, খুশি সকলে। রবিবার সন্ধ্যায় 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এদিন সকালে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস, কাউন্সিলর শেখ শাহাবুদ্দিন, সুশান্ত প্রামাণিক, রূপালী কৈবর্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন এলাকার দুস্থ মানুষদের শীতের হাত থেকে রক্ষা দিতে কম্বল তুলে দেওয়া হয়। এই যে কম্বল বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সিআইসি পৌরসভার সুশান্ত প্রামাণিক, সিআইসি শাহাবুদ্দিন খান আছেন আমাদের সাধারণ সভাতে বসে আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এখানে প্রায় 700 জন দুস্থ মানুষের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে স্বভাবতই খুশি এলাকাবাসী। উদ্যোগে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত, তার উদ্যোগে আজকে শীতকালীন কম্বল বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের বর্তমান পৌরসভার এমসি আইসি, আমাদের সাধারণ সম্পাদক মাননীয় খোকন দাস মহাশয় উপস্থিত আছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মোহাম্মদ রফির 93তম জন্মবার্ষিকীকে সামনে রেখে রবিবার ছোট নীলপুর মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এদিনের মঞ্চ থেকে এলাকার দুস্থ শিশুদের হাতে ব্যাগ ও বই তুলে দেওয়া হয়। রবিবার ছিল মোহাম্মদ রফির 93তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে ছোট নীলপুর মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এমসি আইসি খোকন দাস, কাউন্সিলর সুশান্ত প্রামাণিক, শেখ শাহাবুদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফ্যান ক্লাব ছোট নীলপুর খুব ভালো উদ্যোগ নিচ্ছেন, খুব ভালো কাজ করছেন, ভালো কথা। আজকে তার জন্মদিন, এটা করছেন ভালো কাজ, বই দিচ্ছেন, ব্যাগ দিচ্ছেন, ঠিক আছে। এদিন মোহাম্মদ রফির গানের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। এদিনের মঞ্চ থেকে এলাকার দুস্থ শিশুদের হাতে ব্যাগ ও বই তুলে দেওয়া হয়। ব্যাগ ও বই পেয়ে খুশি খুদে পড়ুয়ারা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার বর্ধমান মিঠাপুকুর সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হলো বার্ষিক শ্যাম উৎসব। নবম বর্ষে পদার্পণ করলো এই উৎসব। উৎসবকে কেন্দ্র করে বহু ভক্তের সমাগম ঘটে। প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক শ্যাম উৎসব অনুষ্ঠিত হলো রবিবার। বর্ধমান মিঠাপুকুর সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠান। এবছর নবম বর্ষে পদার্পণ করলো বার্ষিক শ্যাম উৎসব। এদিন বিশেষ পূজা পাঠের পাশাপাশি শ্যাম বাবার কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এদিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে জমায়েত হন। শ্যাম বাবা কা কীর্তন হ্যাঁ, হম লোগ কা নবম বার্ষিক শ্যাম উৎসব হর সাল কি তরহ ইস বার ভি হম লোগ বাবা কা উৎসব মনা রহে হ্যায়। হ্যাঁ, বাবা কা হুকুম ছোড় কে উৎসব হোতা নেই হ্যায়, বাবা কা হুকুম হুয়া হ্যায়, হম লোগ উৎসব মনা রহে হ্যায়। বাবা কা শ্যাম বাবা কা কীর্তন হ্যায়। কহাঁ কহাঁ সে ভক্ত লোগ আয়ে হুয়ে হ্যায়। ভক্ত সব কা ধন্যবাদ, রানীগঞ্জ আসানসোল বড়াকাট সে গুন্ডা পানাগড় ইধর কে সব ভক্ত লোগ আয়ে হ্যায়। তো আজ কে দিন কিউ মতলব চুজ কিয়া আপ লোগ? নাই, সাল মে এক বার হম লোগ বার্ষিক উৎসব মনাতে হ্যায়, ইসলিয়ে হম লোগ বাবা কা হুকুম হ্যায়। আজ কে দিন নাই, বাবা জিস দিন করায়েঙ্গে উসি দিন হম কর পায়েঙ্গে। বাবা কা হুকুম ছোড় কে কোই কুছ কর নাই পায়েগা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আর একবার। হেডলাইন্স। বাঁকুড়াতেও মহাসমারোহে পালিত হলো বড়দিন। সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দিনটি। কান্নার মাটিশ্বরে সোনার উপর দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার কান্নার বাগনাপাড়া এলাকায় সঞ্জয় দাস ও তার স্ত্রীর উপর হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় 17 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদ রফির 93তম জন্মবার্ষিকীকে সামনে রেখে রবিবার ছোট নীলপুর মোহাম্মদ রফি ফ্যান ক্লাবের পক্ষ থেকে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। রবিবার বর্ধমান মিঠাপুকুর সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠিত হল বার্ষিক শ্যাম উৎসব। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।